ঘটনার প্রেক্ষিতে যে ঘটনা ঘটেছে তাতে করে উত্তেজনা চরমে ওঠে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলবো সরাসরি। আমাদের সঙ্গে রয়েছেন ভাস্কর। ভাস্কর, এই মুহূর্তে কি পরিস্থিতি? আমাদের সঙ্গে এই মুহূর্তে রোগীর আত্মীয় এই মুহূর্তে কি বলছেন একবার শোনাবো আপনাদের। मेरे पापा का गंजी पूरा फाड़ दिया है, शर्ट फाड़ दिया है। देखिए, पेशेंट को मारा है, पेशेंट को, जो दिखाने चेस्ट का पेशेंट है वो कैसे मार सकता है। যেখানে রোগীর আত্মীয় তিনি বলছেন কি ঘটেছে, এবং যেভাবে আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল মেডিকেল কলেজ একেবারে পার্ক সার্কাসের প্রাণ কেন্দ্রে, এই ন্যাশনাল মেডিকেল কলেজ অত্যন্ত ব্যস্ত এই হসপিটাল এবং মেডিকেল কলেজ, সেখানে রোগীর পরিজনদের উপর কিভাবে লাঠি হাতে চড়াও পুলিশ, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে সিভিক ভলান্টিয়ার সেও চড়াও হচ্ছে রোগীর পরিজনের উপর। সেখানে বাদ যাচ্ছেন না মহিলারাও, তারা কিভাবে একটা সামান্য যে কথা কাটাকাটি, ইনজেকশন দেওয়া নিয়ে নার্সের সঙ্গে কথা কাটাকাটি, এবং তার পরিপ্রেক্ষিতে এত বড় ঘটনা ঘটে গেল যে একদিক থেকে উর্দিধারী পুলিশ সে লাঠি হাতে মহিলাদেরকে এবং রোগীর পরিজনদেরকে পেটাচ্ছে, পেছন থেকে নীল উর্দিধারী সিভিক ভলান্টিয়ার সেও হাতে লাঠি নিয়ে, ফাইবার স্টিক নিয়ে পেটাচ্ছে সাধারণ মানুষকে, রোগীর পরিজনদেরকে। এটা কোন ছবি দেখতে পাচ্ছি যেখানে সাধারণ রোগীর পরিজনরা, রোগীরা তারা হসপিটালে আসেন, তারা পরিষেবা পাওয়ার জন্য আসেন, সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে লাঠি চার্জ? আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি এই মুহূর্তে ভাস্কর বসু ঘটনাস্থল থেকে। ভাস্কর, এই মুহূর্তের কি পরিস্থিতি? একেবারে দেখো, নিঃসন্দেহে যেভাবে সিভিক ভলান্টিয়ার এবং পুলিশ মিলে রোগীর পরিজনেদের মারধর করলেন, গুন্ডামি চালালেন, সেটা নিঃসন্দেহে ভয়ঙ্কর। এই সরকারি হাসপাতাল সিএনএমসি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং হাসপাতাল, এবং এই যে জায়গা ভিডিও রাজশেখর গোটা এলাকার ছবিটা দেখাও, এই জায়গায় এখানেই কিন্তু ঘিরে ধরে পুলিশ এবং সিভিক ভলান্টিয়ার মিলে বেধরক লাঠি পেটা করা হলো এক রোগীর পরিবারের সদস্যদের। কিন্তু কি কারণে এই গোটা ঘটনার সূত্রপাত, রোগীর পরিজনদের অপরাধ এটুকুই ছিল, তারা কর্তব্যরত সিস্টারের কাছে জানতে চেয়েছিলেন তার রোগীর কে ইনজেকশন দেওয়ার পর কেন ব্যথা বাড়ছে, এবং তারপরে
তারপরেই কিন্তু যেটা অভিযোগ রোগীর পরিবারের সদস্যদের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে, সিস্টারদের তরফে বলা হয় সরকারি হাসপাতালে নিয়ে এসেছেন কেন, এত প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। এবং তারপরেই পুলিশ বাইরে বের করে নিয়ে এসে, ওয়ার্ড থেকে বাইরে বের করে নিয়ে এসে এখানেই দাঁড় করিয়ে ব্যাপক লাঠিচার্জ করে, কার্যত ঘিরে ধরে লাঠিচার্জ করে। আরও অন্যান্য রোগীর পরিজনরা তারাও রয়েছেন এখানে, কথা বলবো, একটু কথা বলবো। দাদা ভয় পাচ্ছেন কি, পুলিশকে ভয় পাচ্ছেন? তাহলে বলছি দিদি, এখানে পুলিশ সাহায্য করে আপনাদের? হ্যাঁ, পুলিশ তো লাঠিচার্জ করছে। কেন? পুলিশ কিছুক্ষণ আগে এক রোগীর পরিবারকে ঘিরে ধরে লাঠিচার্জ করলো। সামনে আসছে যে রোগীর পরিজনরা রোগীকে নিয়ে আসার পর এখানে বসার চেষ্টা করলে মাঝে মধ্যে সিভিক ভলান্টিয়ার আর পুলিশ গিয়ে লাঠি দিয়ে তাদেরকে তুলে দেয় এবং সিভিক ভলান্টিয়ার লাঠিচার্জ করেছে, এই অভিযোগও সামনে এসছে। আরও কয়েকজন রয়েছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। দিদি কথা বলবো, বলছি পুলিশ লাঠিচার্জ করেছে আজকে এখানে রোগীর পরিবারদের, আপনি ছিলেন, কি হয়েছিল? আর মানে পুলিশ লাঠিচার্জ কেন করবে? বাংলা বুঝি না, পুলিশ লাঠিচার্জ কেউ কিয়া? মতলব সুই কে লিয়ে পুছে না, উসকা ওজে বাতা বাতি হো, উনকা লড়কা পহলে মারে হ্যায়, উসকা উনকো বরদাস্ত নহীন হো, তো মা হ্যায় উনকি, ও মা বচানে হ্যায় বেটো কো, তো উনকো ওর সব মিলকে মারে হ্যায় পুলিশ লোক সব। ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়ঙ্কর, এই যদি পুলিশের ভূমিকা হয়। সরকারি হাসপাতালে মানুষ আসেন তার পরিজনকে নিয়ে চিকিৎসার জন্য, চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য, পুলিশের গুন্ডামি দেখার জন্য লাঠিচার্জ পুলিশ করবে, সেই ছবির সাক্ষী থাকার জন্য নয়। আর সিভিক ভলান্টিয়ার কী করে পুলিশের উপস্থিতিতে লাঠিচার্জ করলো তা নিয়েও প্রশ্ন থাকছে, যেখানে চিকিৎসকদের বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, যেখানে তারা বলছেন চিকিৎসকেরা সাহায্য করেন, সেখানে সিস্টার অন্তত যেমনটা অভিযোগ যে সিস্টার বলছেন সরকারি হাসপাতালে নিয়ে এসেছেন কেন, তাহলে যারা নিম্নবৃত্ত যারা মধ্যবিত্ত তারা সরকারি হাসপাতালে আসবেন না এমনটাই কি চাইছেন সিস্টারেরা, এই প্রশ্নটাও থাকছে। এবং একই সঙ্গে পুলিশের ভূমিকা বারবার প্রশ্ন উঠছে যে পুলিশ শাসক দলের সেই বিষয় কি জানা যাচ্ছে আর টেবিলের তলায় লুকিয়ে। একদমই একদমই, দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে সিএনএমসির যিনি এমএসবিপি রয়েছেন, অর্থাৎ মেডিকেল সুপার রয়েছেন, তার কাছে লিখিতভাবে গোটা বিষয়টা জানিয়ে গুন্ডাগিরি। যে ছবিটা দেখতে পাচ্ছি, একদিক থেকে পুলিশ হাতে লাঠি নিয়ে পেটাচ্ছে রোগীর পরিজনদের, অন্যদিকে পেছন দিক থেকে হাতে ফাইবার স্টিক নিয়ে সিভিক ভলান্টিয়ার, সেও বাদ যাচ্ছে না, সেও এসে পেছন থেকে মারছে রোগীর পরিবার পরিজনদের, সেখানে বাদ যাচ্ছেন না মহিলারাও। কি কারণে এই উত্তেজনা? নার্সের সঙ্গে ইনজেকশন দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি, এবং তার জেরে এত বড় ঘটনা ঘটে গেল যে পুলিশ এসে লাঠিচার্জ করলো। রাজ্য জুড়ে সব পত্র গণপিটুনির ঘটনা ঘটছে, আর সেখানে এভাবে পুলিশের হাতে পেটানি খেতে হচ্ছে, পুলিশ পেটাচ্ছে রোগীর পরিজনদের।